ইয়ন গ্রুপ দেশে নিরাপদ দুধ সরবরাহ নিশ্চিতকরণে হাইটেক ডেইরি ফার্ম স্থাপন করার লক্ষ্যে অস্ট্রেলিয়া থেকে 225টি হলিস্টিন ফ্রিজিয়ান গাভী কার্গো বিমানে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে। পরবর্তীতে গাভীগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে রংপুরের বদরগঞ্জে অবস্থিত হাইটেক ডেইরি ফার্মে নিয়ে আসা হয়। বিমানে করে গাভী নিয়ে এসে বিশ্বের উন্নত প্রযুক্তির সন্নিবেশন ঘটিয়ে এই ডেইরি ফার্মের কার্যক্রম পরিচালনা করছে ইয়ন গ্রুপ, যা বাংলাদেশে প্রথম। সুইডেনের ডি লেভেল কর্তৃক তৈরিকৃত নকশা অনুযায়ী গাভীর বাসস্থান নির্মাণ এবং খামার ব্যবস্থাপনার জন্য নেদারল্যান্ড থেকে দক্ষিণ এশিয়ায় গরু ফার্মিংয়ে অভিজ্ঞ একজন ডেইরি খামার বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বে একটি দক্ষ ভেটেরিনারিয়ান টিম সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি খামার ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়েছে বিশ্বের উন্নত প্রযুক্তি। প্রতিটি গাভীর গায়ে বসানো হয়েছে 3টি আইওটি সেন্সর বা ডিভাইস, যা সম্পূর্ণভাবে ডেল প্রো সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। এর মাধ্যমে প্রতিটি গরুর কার্যক্রম, যেমন খাদ্যাভ্যাস, শারীরিক অবস্থা, দুধ দহন অবস্থা, ঔষধের সঠিক ব্যবহার, প্রজনন স্বাস্থ্য নিখুঁতভাবে মনিটরিং এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। গ্রিন ফার্মিং কনসেপ্ট অনুযায়ী গাভীকে সারা বছর সংরক্ষিত কাঁচা ঘাস খাওয়ানোর লক্ষ্যে অর্গানিকভাবে ফডার উৎপাদনের পাশাপাশি সাইলেজ তৈরির যাবতীয় সরঞ্জাম কানাডা থেকে আমদানি করা হয়েছে। পাশাপাশি নিজস্ব ফিড মিলে উৎপাদিত হচ্ছে দানাদার খাদ্য। সকল খাদ্য উপাদান সুইডেন থেকে আমদানিকৃত টিএমআর ওয়াগনের মাধ্যমে মিশ্রিত করে টিএমআর প্রস্তুত করে গবাদি পশুকে সাথে সাথে খাওয়ানো হচ্ছে, যাতে খাবারে কোনোভাবেই ফাঙ্গাস না পড়ে, ফলে অ্যাফ্লাটক্সিন হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। গাভীর রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ এবং জৈব নিরাপত্তা যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্ক্র্যাপারের মাধ্যমে বর্জ্য অপসারণ করা হয়। এছাড়াও বাছুরের পরিচর্যায় বাছুর জন্মানোর শুরু থেকেই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিয়মিত ওজন পরিমাপ, শাল দুধের গুণগত মান নির্ণয়সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুধ দহন ও বাকারা মিল্ক উৎপাদনের লক্ষ্যে বিজ্ঞানসম্মতভাবে অত্যাধুনিক মিল্কিং পার্লার স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সকালে এবং সন্ধ্যায় দুই বার হাতের কোনো স্পর্শ ছাড়াই দুধ দহন করা হয়। মিল্কিংয়ের ক্ষেত্রে প্রথমেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক থাকা গাভীগুলোকে আলাদা করে ভিন্ন পদ্ধতিতে দুধ দোয়ানো হয়, যা কোনো অবস্থাতেই মূল দুধ দহন চ্যানেলে আসে না। অ্যান্টিবায়োটিক মুক্ত সুস্থ গাভীগুলোকে স্প্রের মাধ্যমে জীবাণুমুক্ত করে প্রতি ধাপে 16টি করে গাভী পার্লারে নিয়ে এসে ওলান জীবাণুমুক্ত করার পর ওলানে মিল্কিং মেশিন সেট করে দুধ দোয়ানো হয়, যা স্বয়ংক্রিয়ভাবে মিল্কিং পার্লারের মাধ্যমে বাল্ক মিল্ক কুলার ট্যাঙ্কিতে জমা হয়। মিল্কিংয়ের এই পুরো প্রক্রিয়াটি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। বাল্ক মিল্ক কুলার সেকশনে স্বয়ংক্রিয়ভাবে দুধ ঠান্ডা হয়ে পরবর্তীতে র মিল্ক স্টোরেজ ট্যাঙ্কিতে যায়। এখানে স্যাম্পলিং করার পর কোয়ালিটি কন্ট্রোল প্যারামিটার অনুযায়ী পরীক্ষা করানোর মাধ্যমে দুধের গুণাগুণ এবং অ্যান্টিবায়োটিক রেসিডিউ ফ্রি নিশ্চিত হওয়ার পর মিল্ক পাস্তোরাইজেশন সেকশনে চলে যায়। এখানে প্রিহিট হয় এবং হোমোজাইনেশন পদ্ধতিতে ফ্যাট সমসত্ব মিশ্রণ করার পর পাস্তোরাইজ করা হয়। এরপর পুনরায় কোয়ালিটি টেস্টিংয়ের মাধ্যমে প্রোটিন এবং ফ্যাটের কোয়ালিটি সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে প্যাকিং সেকশনে পাঠানো হয়, যেখানে অটোমেটেড ফিলিংয়ের মাধ্যমে 3-লেয়ার বিশিষ্ট গভেলটপ প্যাকেটে মিল্ক ফিলিং করে সেখান থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোল্ড স্টোরেজে রাখা হয়। দুধের সর্বোচ্চ মান নিশ্চিতকরণে এই পুরো প্রক্রিয়াটি হাতের কোনো স্পর্শ ছাড়াই অটোমেটেড মেশিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ভোক্তার চাহিদা অনুযায়ী সারা দেশে বিপণন করা হয়ে থাকে। উন্নত জাতের গাভী নিজস্ব উৎস থেকে প্রস্তুতকৃত গোখাদ্য হাতের কোনো স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয় মেশিন দ্বারা দুধ দহন, অনলাইন পাস্তুরিত ও পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ের মাধ্যমে সর্বোচ্চ মান নিশ্চিত করে অ্যান্টিবায়োটিক ও আফ্লাটক্সিন মুক্ত মিল্ক উৎপাদন ও ভোক্তা নিকট পৌঁছানো হয় বলে বাকারা পাস্তোরাইজড মিল্কই সম্পূর্ণ নিরাপদ, স্বাস্থ্যসম্মত, যা বাংলাদেশে প্রথম এবং গুণে মানের সেরা। বাকারা, সেফ ফর ইউ।